দলীয় বৈঠক সেরে কেশপুরের কলাগ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী শিউলি সাহা। বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কেশপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন কেশপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা। এদিন বিধায়িকা শিউলি সাহার নেতৃত্বে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, জেলা নেতৃত্ব চিত্ত গড়াই এবং ব্লকের অন্যান্য নেতৃত্বরা। এদিনের বৈঠক শেষে তিনি যান কেশপুরের 11 নম্বর অঞ্চলের কলাগ্রামে, সেখানে দেখা করেন বৃষ্টির ফলে দেওয়াল চাপা পড়ে মৃত হওয়া শিশুর পরিবারের সাথে। গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 11 নম্বর অঞ্চলের কলাগ্রামে অতি ভারী বৃষ্টিপাতের ফলে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল 5 বছরের এক শিশুর। মঙ্গলবার দুপুর নাগাদ সেই পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং পরিবারের পাশে দাঁড়াতে উপস্থিত কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা। এদিন ওই মৃত শিশুর পরিবারের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেন কেশপুরের বিধায়িকা। সেই সঙ্গে তিনি আশ্বাস দেন সরকারের পক্ষ থেকে পাকা বাড়ি করে দেওয়া হবে। এছাড়াও ঝড় বৃষ্টির ক্ষতিস্বরূপ পঞ্চায়েতের পক্ষ থেকে যে অর্থ মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন তাও তাদের দেওয়া হবে বলেও তিনি জানান। এবার শুনে নেওয়া যাক এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। পশ্চিম মেদিনীপুর থেকে পার্থ খাঁড়ার রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আমি আমার এখানকার স্থানীয় যারা নেতৃত্ব তারা অলরেডি তাদেরকে ওখান থেকে তুলে এনে সামনে আমাদের একটি ক্লাব আছে পাকা, এবং এই ক্লাবটার অনুদানও আমরা আমার গভর্নমেন্ট দিয়েছে, আমার হাত দিয়ে পেয়েছে। তো সেই ক্লাবে আমি ওদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছি এবং করব। ইমিডিয়েট ওর যেটা দরকার সেটা হচ্ছে একটা পাকা বাড়ি, এবং এখানে অনেকগুলো কাঁচা বাড়ি আছে। শুধু সেই কাঁচা বাড়ি এটা জানতে হবে এখানকার এক লিডার, যে এলাকাটায় দাঁড়িয়ে আছি এই এলাকাটা দীর্ঘদিনের সিপিএমের একটা কি বলবো ট্রেন বলতে পারে, একদম জোন, সিপিএমের জোন এটা। এখানে তন্ময় ঘোষের বাড়ি, ইদানিংকাল তিনি বিজেপি করছেন, বিজেপিতে গেছেন, একটা সময় সিপিএমের তাবল লিডার, তাকে দেখলেই মানুষ ভয় পেত, এখন তিনি আবার বিজেপি করছেন। 34 বছরে যখন গভর্নমেন্টটা ছিল তখনও এই তন্ময়বাবুরা ছিলেন, কিছুই করেননি। আমরা এই এলাকার অনেক মানুষের ঘর করে দিয়েছে এই সরকার 10 বছরের মধ্যে, রাস্তা করেছি। অবশ্য লিডারের বাড়ির সামনেটাও দেখলাম, ওই তন্ময়বাবুর বাড়ির সামনেটাও পাকা হয়েছে দেখলাম। তো অনেকখানি 34 বছরে যা করা উচিত তা করেনি, আমরা 10 বছরে তার অনেক গুণ বেশি কাজ করতে পেরেছি, আরও কিছু কাজ বাকি আছে। এবং এই কেশপুরে এই এলাকাগুলোতে আমরা কাজ করতে দেওয়া হয়নি, আমার পঞ্চায়েতকে কাজ করতে দেওয়া হয়নি, এখানে ওই লিডারবাবু যা বলবেন তাই করতে হবে, এরকম একটা পরিবেশ ছিল। তো আমি চেষ্টা করছি এখানকার যে বাড়িগুলো আছে কাঁচা বাড়ি যেগুলো ধসে পড়তে পারে সেরকম বাড়িগুলোর লিস্ট আমার কাছে পৌঁছেছে, আমি সংশ্লিষ্ট দপ্তরে এই দপ্তরের মন্ত্রী আমি চেষ্টা করবো এরা যাতে কাঁচা বাড়ি থেকে পাক বাড়ি। এবং আমরা কিছু আর্থিক সাহায্য তাকে পলিথিন, চাল, ডাল, মুড়ি যা হয় কিছুটা সাহায্য।